প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি গেল সপ্তাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো ছিলেন, সুস্থ ছিলেন। গেল সপ্তাহে আমাদের মাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা চলে গিয়েছেন ইমানদার, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। শুরুতেই আমরা আমাদের সম্মানিত মেহমান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শেখ মাহমুদুল হাসানকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ছিলেন মাহমুদ ভাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো ছিলেন। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো কেটেছে গেল সপ্তাহ। যদিও অনেক কাজ ছিল, বিজি ছিলাম, এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষ যখন হাদিসে তো আসছে যে ওই দিকে নিচের দিকে তাকানোর জন্য, ওগুলো দেখলে তখন আল্লাহর কাছে এমনিতেই শুকরিয়া আদায় করতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম আসলে একজন আরেকজনের সাথে যখন দেখা হতো, হুম হুম তাদের প্রথম যে প্রশ্নটি থাকতো তাদের শারীরিক স্বাস্থ্য কিংবা শারীরিক সুস্থতার চেয়েও হুম হুম যে তাদের আধ্যাত্মিক এবং ইমানি সুস্থতা নিয়ে তারা বেশি চিন্তিত থাকতেন জি এবং জিজ্ঞাসা করতেন যে আপনি কেমন আছেন, অর্থাৎ ব্যাখ্যা হলো যে আপনার ইমানের অবস্থা কেমন আছে, এবং উত্তরটাও সেইভাবে তারা দিতেন। হযরত আবু বকরের সাথে পথে হযরত হানজালার দেখা হয় এবং জিজ্ঞাসা করলেন যে তুমি কেমন আছো, তিনি বললেন হানজালা তো মোনাফেক হয়ে গেছে, অর্থাৎ ইমানি উত্তর তারা দিতেন। হযরত আবু বকর আশ্চর্য হয়ে বললেন যে হানজালার মতো ব্যক্তি কি করে মোনাফেক হতে পারে। তখন হযরত হানজালা ব্যাখ্যা করলেন যে আল্লাহ নবীর কাছে থাকলে ইমানের যে দীপ্ততা অনুভব করি, সতেজতা অনুভব করি, ঘরে আসলে সেটা কমে যায়, সুবহানাল্লাহ, মনে হয় যে আমার ইমান পরিপূর্ণ নয়। অর্থাৎ তাদের পরিপূর্ণ চিন্তা চেতনাতে জুড়েই থাকতো ইমান এবং আধ্যাত্মিকতা, তাদের ইমানের শক্তি নিয়ে তারা চিন্তিত থাকতেন। সুবহানাল্লাহ। কি চমৎকার আসলে আমাদের ইসলাম, এবং কি চমৎকার আমাদের সেই ধর্মের শিক্ষা। আল্লাহ আমাদের আসলে ইসলামের এই পরিপূর্ণ শিক্ষাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। মাহমুদ ভাই, আমরা প্রতিবারই তো অফিয়ারের প্রশ্ন দিয়ে শুরু করি, ইয়ে দিয়ে, কিন্তু আজকে কলার এসে অলরেডি ওয়েট করা শুরু করছে। প্রতিবারেই শুরু কর, আমরা আজকে মনে হয় ওনাদেরকে অনার করতে পারি। অবশ্যই জি, শুরু করছি আজকে প্রথম কলার, দেখি কে আমাদের সাথে কথা বলতে চান। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কোথা থেকে বলছিলেন আপনি? আমি লন্ডন থেকে বলছিলাম, নর্থ লন্ডন থেকে। জি বলেন আপনার প্রশ্ন। আপনাদের অনুষ্ঠানটা আমি দেখি সব সময়, খুবই ভালো লাগে। জি মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি একজনের কাছ থেকে যে যখন আমরা হাঁটি রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে হাঁটার সময় নাকি কোরআনের কোনো সূরা পড়া ঠিক না, বা আল্লাহর কোনো নাম নিয়ে নাকি ঠিক না হাঁটার সময়। আচ্ছা, এটা কি ঠিক কিনা এটা আমি জানতে চাচ্ছি। আমি অনেক সময় হাঁটতে হাঁটতে সূরা পড়ি, এটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। আর কোনো বোন কোয়েশ্চেন আপনার? জি, আর একটা প্রশ্ন হচ্ছে, যখন মেয়েদের যে পিরিয়ডটা হয় তখন কি নামাজ পড়া কি ঠিক কিনা, এবং রোজা রাখাও ঠিক কিনা, এটা কি জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বোন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি আমাদের জন্য দোয়া করবেন। সালাম জি, শেখ আপনার জবাব দিচ্ছে, শুনবেন ইনশাআল্লাহ। জি মোহন ভাই, প্রথম প্রশ্নটি খুবই আশ্চর্য যে রাস্তায় চলাচলের সময় আল্লাহর জিকির করা কিংবা আল্লাহর নাম নেওয়া কিংবা কোরআনে কারিম তেলাওয়াত করা যাবে না, এটা খুবই আশ্চর্য একটা কথা। এই ধরনের প্রশ্নই আসতে পারে না, কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াত আল্লাহ জ্ঞানী মানুষ যাদেরকে আল্লাহ পছন্দ করেন, কিয়ামতের ময়দানে যাদেরকে বিশেষ মর্যাদা দেবেন, উলুল আলবাব, সেই জ্ঞানী ব্যক্তিদের বিশেষ পরিচয় হলো যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম নেয়, সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হতে পারে, আল্লাহর পবিত্র নামের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের জিকিরের মাধ্যমে হতে পারে, যে কোনো প্রক্রিয়ায় যারা আল্লাহকে স্মরণ করে কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়াকউদান যখন তারা বসে থাকে তখনও, ওয়ালা জুনুবিহিম এমনকি যা তখন যারা শুয়ে থাকে তখনও তারা আল্লাহকে স্মরণ করে, ওয়াতাফাক্কারুন তারা চিন্তা করে, শুধু স্মরণ নয়, শুধু মুখে সুবহানাল্লাহ বলে তা না, বরং চিন্তাও করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কি চমৎকার এই পৃথিবী, আকাশ, আকাশমণ্ডলী, শূন্য, পৃথিবী জুড়ে কত সৌন্দর্য সৃষ্টি, সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তাহলে এখানে আমরা দেখতে পাই যে
সর্বাবস্থায় সর্বাবস্থায় বোঝানোর জন্য আল্লাহ পাক দাঁড়ানোর কথা বলেছেন। তো আমরা যখন হাঁটাই হেঁটে থাকি তখন আমরা দাঁড়ানোই দাঁড়ানো থাকি, অবস্থায়, তাহলে সেখানে জিকির করা যাবে। আর তাছাড়া